বহু পরিচয়ে পরিচিত একজন মানুষ শমি কাইসার। তিনি একসময়ের সফল অভিনেত্রী, বর্তমানে একজন সফল নারী উদ্যোক্তা, প্রযোজক ও রাজনীতিক। পাশাপাশি ই কমার্স ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইক্যাবের সভাপতি হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন অভিনয় জগতের জনপ্রিয় এই মুখ। ১৯৭০ সালে ১৫ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন শমি কাইসার। তার বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসার, মা পান্না কাইসার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমি কাইসারের অভিনয় হাতেখড়ি হয় ঢাকা থিয়েটারে। এখানে তিনি ১২ বছর কাজ করেন। ১৯৮৯ সালে প্রথম নাটকে অভিনয় করেন। এরপর কে বা আপন কে বা পরে অভিনয়ের মাধ্যমে টিভি পর্দায় পথ চলা শুরু করেন এই শমি কাইসার। এই অভিনেত্রী ব্যাপক পরিচিতি পান তিন পর্বের ধারাবাহিক নাটক যত দূরে যাই দিয়ে। তবে শুধু নাটক নয়, দুটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। শমি কাইসার যখন অভিনয় করতেন তখন বাড়িতে বাড়িতে সাদাকালো টেলিভিশন, তবুও শমি কাইসার পর্দায় এলে যেন রঙিন লাগত। এরপর এলো রঙিন টেলিভিশন, প্রযুক্তির ছয়ে এখন আরো কত প্ল্যাটফর্ম এসেছে, কিন্তু শমি কাইসার নিয়মিত আর পর্দায় আসেন না। কি এমন অভিমান ছিল যার কারণে অভিনয় থেকে তিনি এভাবে মুখ ফিরিয়ে নেন? এই অভিনেত্রীর অভিযোগ, রাজনৈতিক দল বিএনপির কারণে অভিনয় অনিয়মিত হয়ে পড়েন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজেই জানালেন সে কথা। তিনি বলেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো আমার সব নাটক বন্ধ করে দিল। সংস্কৃতি চর্চার সঙ্গে রাজনৈতিক চিন্তাভাবনার দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু এমন নোংরাভাবে কাজটা করলো। আমার পরিবার মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শকে আমি ধারণ করি, সে কারণে ব্যক্তি শমি কাইসারের উপরে নিষেধাজ্ঞা এসেছিল। নিজের অভিমানের জায়গাটা সম্পর্কে শমি কাইসার বলেন, রাজনৈতিকভাবে আমি ভিকটিম হয়েছিলাম, কারণ আমি রাজনৈতিকভাবে ভোকাল। কিন্তু আমার অভিমানের জায়গাটা ছিল যে অভিনয় জগতে আমি যাদের সঙ্গে বেড়ে উঠেছি, দুঃসময়ে তাদের সাপোর্ট আমি পাইনি। ধানসিঁড়ি হলো শমি কাইসারের মালিকানাধীন একটি প্রযোজনা প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। তবে আবারও অভিনয় ফেরার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। বলেছেন, ভালো চরিত্র, গল্প এবং পরিচালক পেলে হয়তো দেখা যাবে। ফের কবে এই অভিনেত্রীকে টেলিভিশন বা রূপালী পর্দায় দেখা যাবে, সেই অপেক্ষায় এখন দর্শক। সাদাকালো নিউজ।